বন্ধুরা, বিনোদন বিষয়ক বিভিন্ন রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সৌন্দর্যকে ধরে রাখতে তো আমরা কত কিছুই করি, নিজেকে আরও একটু সুন্দর করে তুলতে যেন বদ্ধপরিকর। তাই নিজেকে আরও আকর্ষণীয় সুন্দর করে তুলতে মেকআপ থেকে শুরু করে সার্জারিও করে থাকেন অনেক নায়ক নায়িকারা। আর তাই আপনাদের সামনে নিয়ে হাজির হলাম এমন সব নায়িকাদের তালিকা, যারা নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে নিজেকে সঁপে দিয়েছেন চিকিৎসকের ছুরির নিচে। তো চলুন শুরু করা যাক। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল প্রকার আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। আয়শা তাকিয়া। শরীরে একাধিকবার প্লাস্টিক সার্জারি করিয়েছেন অভিনেত্রী আয়শা তাকিয়া। তিনি প্লাস্টিক সার্জারি করে স্তনে কাপ সাইজ বেশ কয়েক ধাপ বাড়িয়েছেন, পাশাপাশি চোখ ও ঠোঁটেও সার্জারি করিয়েছেন। প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়া বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী। প্রিয়াঙ্কা চোপড়া বোধহয় তার নাক নিয়ে বেশি সন্তুষ্ট ছিলেন না, আর তাই নাককে একটি পারফেক্ট শেপে নিয়ে আসতে করিয়েছিলেন সার্জারি। যদিও প্রকৃতপক্ষে তা অস্বীকার করে এই অভিনেত্রী, কিন্তু অনেক দিন আগের প্রিয়াঙ্কা এবং এখনকার প্রিয়াঙ্কার নাকে রয়েছে আকাশ পাতাল তফাৎ, যা আপনার চোখে পড়বে খুব সহজেই। বিপাশা বসু। বিপাশা বসু সুস্মিতা সেনের দেখানো পথেই হেঁটেছেন। বলিউডের নতুন পারফেক্ট দেহের অধিকারিণী বিপাশা বসু। 2003 সালে জিসং ছবিটি মুক্তির পরপরই বিপাশা ব্রেস্ট সার্জারি করান। হঠাৎ করে তার এই পরিবর্তন দর্শকদের মনে প্রশ্ন তুললে খুদ বিপাশাই স্বীকার করেন যে তিনি নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে সার্জারি করান। আনুষ্কা শর্মা। প্রথম ফিল্ম রাব নে বানা দে জড়িতে আনুষ্কার যে চেহারা দেখা গিয়েছিল এখন আর তা দেখতে পাবে না। ইতিমধ্যে সার্জারি করিয়ে ঠোঁট দুটিকে সরু করিয়ে নিয়েছেন। তার চোয়ালের হারও ছিল উঁচু, তাও এখন সার্জারি করিয়ে অনেকটা নামিয়ে নিয়েছেন তিনি। প্রীতিজিন্তা। প্রীতিজিন্তা মিষ্টি চেহারা এবং গালের টোনের জন্য বরাবরই প্রশংসিত। ছবিতে সাবলীল উপস্থাপনা ও নিটল চেহারায় দর্শকদের কাছে ছিল প্রিয়। কিন্তু 2006 সালে কোনো এক সময়ে করণ জোহরের পরিচালিত কবি আলবিদা নাহ কাহানের নতুন চরিত্রে উপস্থাপিত হন এই অভিনেত্রী এবং দর্শকদের কাছে বেশ ইতিবাচক সাড়াও পান এই অভিনেত্রী। তবে এর পাশাপাশি এও খবর প্রকাশিত হতে থাকে যে তার অন্য ধরে রাখতে বটক্স ইনজেকশন ব্যবহার করেছেন তিনি। শিল্পা শেঠি। শিল্পা শেঠির ফিগার আকর্ষণীয় ছিল ঠিকই, কিন্তু চেহারার কারণে বলিউডে হালে পানি পাননি শিল্পা। ছিলেন ফ্লপ ছবির নায়িকা, তারপর জিতলেন বিগ বস প্রতিযোগিতা, তারপর প্লাস্টিক সার্জারি বদলে দিল তাকে। গায়ের রং হয়ে উঠল অনেক বেশি ফর্সা, চেহারা হয়ে উঠল ধারালো, নাক হলো চিকন। এখন শিল্পার কোমরের প্রশংসায় পাগল সবাই। ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনার সার্জারি চট করে বোঝা যায় না, তবে যারা তার আগের ছবি দেখেছেন তারা বুঝবেন। ক্যাটের মুখের গঠন ছিল লম্বাতে ও ভারী, চোয়াল ছিল মোটা। সেই মুখের সার্জারি করিয়ে ক্যাট একদমই স্লিম মুখ ও পাতলা চোয়ালের অধিকারী হয়ে গিয়েছেন। কারিনা কাপুর। এই সুন্দরীও করেছেন প্লাস্টিক সার্জারি। সুন্দর গোল গাল মুখের এই নায়িকা চোয়ালের সার্জারি করিয়ে চাপা করিয়েছেন, মেদ কমিয়েছেন কোমরেরও, এমনকি শোনা যায় ঠোঁটেও সার্জারি করিয়েছেন তিনি। ঐশ্বরিয়া রায়। ঐশ্বরিয়া রায়ও সার্জারি করিয়েছেন, আর 10 জন নায়িকার মতো চোয়ালের সার্জারি করেছেন তিনি মুখটা চাপা দেখাতে, ঠোঁটে সার্জারি করেছেন পুরো ভাব আনতে। এছাড়া আজকাল শোনা যাচ্ছে মুখে বয়সের ছাপ আনতে তিনি নাকি সার্জারি করার জন্য নিউ ইয়র্কে গিয়েছেন। শ্রুতি হাসান। বলিউডের সৌন্দর্যের দক্ষিণা বাতাস তিনি। কমল হাসানের মেয়ের সৌন্দর্যে পাগল ভক্তদের সংখ্যা দিন দিন বাড়ছে, কিন্তু শ্রুতির আগের ছবি প্রকাশ করে কোথাও না কোথাও বড় ধরনের একটা ম্যাজিক কাজ করেছে, যাতে তিনি পারফেক্ট লুক পেয়েছেন, আর সেটা প্লাস্টিক সার্জারির কারণেই হয়েছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কী তা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর এমনই সব নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আইকন ফোকাস 24 টিভি পাওয়ার্ড বাই 4D4 ডাইমেনশন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।